তুমি বললে হবে না, তুমি সাধারণ পাবলিক, তুমি এই কথা বলার কে, তোমার কি যোগ্যতা আছে? তুমি তো মূর্খ। একটা কথা আছে কি জানো, যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। এটা কাদের কথা? বড় বড় কবি বিজ্ঞানী বিজ্ঞানীদের কথা। যারা আমি একজন সায়েন্টিস্ট, বড় বড় কবি। আপনি সায়েন্টিস্ট? হ্যাঁ আমি সায়েন্টিস্ট। বড় বড় কবি বিজ্ঞানী মনুষ্যদের কথা, যে মূর্খ মূর্খই। প্রিয় দর্শক, আপনারা এই যে দেখেন যে বনটাকে অলরেডি দেখতে পারতেছেন এখানে, এই বনটা দীর্ঘ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাপে ভাইরাল। আর সে ভাইরাল হওয়ার রিজন হচ্ছে সে এমন ধরনের বেপাস কিছু কথাবার্তা বলছে, যে কথাবার্তা গুলো বলার পরে নেট দুনিয়ার যত মানুষজন সেই ভিডিও দেখছে তারা বিভিন্নভাবে তাকে নিয়ে সমালোচিত করছে। আর রাস্তার মধ্যে থাকে, ঘুমায়, আবার মাঝে মাঝে চটং চটং ইংলিশ বলে, আবার এমন এমন কিছু তথ্য দেয় যা হয়তো বা আপনি আর আমি, আমার সাধারণ মানুষ যারা আছি তারা জানি না। কি বল, কথা কি খারাপ বলছি আমি? না, আপনি যে কথাটা বলছেন আসলে এটা আপনার বিহেভটা আমি ঠিক বলে মনে করি না। আমি কারোর সাথে চটং চটং কথা বলি না, কারোর সাথে রাফ ইউজ করি না, রাফ বিহেভ করি না। আগে তো জারি মারলেন কত জন, ঠিক আছে, জারি মারছি। ওটা তো জাস্ট মানে কি, ওই যে একটা পাবলিক বলছে না যে মাথায় মনে সমস্যা, পড়াশোনা করতে করতে মাথায় সমস্যা। তুমি বললে হবে না, তুমি সাধারণ পাবলিক, তুমি এ কথা বলার কে, তোমার কি যোগ্যতা আছে? তুমি তো মূর্খ। একটা কথা আছে কি জানো, যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। এটা কাদের কথা? বড় বড় কবি বিজ্ঞানীদের কথা। যারা আমি একজন সায়েন্টিস্ট, বড় বড় কবি। আপনি সায়েন্টিস্ট? হ্যাঁ আমি সায়েন্টিস্ট। বড় বড় কবি বিজ্ঞানী মনুষ্যদের কথা, যে মূর্খ মূর্খই। কারণ আমি একটা শিক্ষিত মেয়ে, মানে আমার গর্ভে যে বাচ্চা কাচ্চা বেবি আসবে, তাহলে আমি একটা শিক্ষিত মেয়ে এবং শিক্ষিত এডুকেট পার্সন, তাহলে আমি একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারবো। উপহার মানে কি? কনক্লুশন মানে উপহার দিতে পারবো। ওকে, আর আমি মনে করি যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। কারণ বন্ধুটা মূর্খ হইলেও ভ্যালু আপ নাই, ওর কাছ থেকে জানার মতো, শিখার মতো, পাওয়ার মতো, ডিসায়ারেবল পাওয়ার মতো কিছুই নাই। আর শিক্ষিত শত্রু যদি হয়, ওর কাছ থেকে অন্ততপক্ষ মিনিমাম একটা অথবা দুটা জ্ঞান হলেও পাওয়া যাবে, ব্যাধা হলেও পাওয়া যাবে, ভালো মানে সলিউশন, ভালো সলিউশন মানে সমাধান, ঠিক আছে, ভালো সলিউশন এবং ভালো ডিসকাসিং এবং ভালো মানে ডিসকাসিং কি মানে আলোচনা, ঠিক আছে, ডিসকাসিং, হ্যাঁ ডিসকাস, ডিসিশন ডিসকাসিং, ঠিক আছে, ভালো ডিসকাসিং, ডিসিশন সলিউশন, সলিউশন মানে কি, কোনো প্রবলেম হলে, কোনো প্রবলেম সলিউশন, সলিউশন, হ্যাঁ কোনো প্রবলেম হলে কোনো সলিউশন পাওয়া যাবে। আমি যেটা মনে করি যে মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রু ভালো, কারণ মূর্খদের কাছে কোনো প্রবলেমের চল হবে না। আমি আজ থেকে, আমি আজ থেকে আমার যত বন্ধু-বান্ধব আছে, শুনেন বোন, শুনেন শুনেন আমার কথা, শুনেন ডিসিশন, আর আমার কথা শুনেন, পাওয়া যাবে না। ওকে, স্পিডটা একটু লো করেন। হ্যাঁ বলেন। আজ থেকে আমার যত বন্ধু-বান্ধব আছে সবার সাথে চল আমি বাদ দিয়ে দিলাম, কারণ সবাই অশিক্ষিত মূর্খ। আজ থেকে আমি আপনার সাথে চলবো, কারণ আপনি শিক্ষিত। কি কোন না, আমি আপনাকে নিব না আমার সাথে। উনি তো দেশদ্রোহী, উনি বাংলাদেশ উড়িয়ে দিবে বল। আপনি তো বাংলাদেশ উড়িয়ে দিবেন? বাংলাদেশ আসলে আমি মনে করি কি যে বাংলাদেশ আমাকে গ্রেফতার না, সারা বাংলাদেশ আন্ডার ওয়ার্ল্ড এর মধ্যে যদি আমার একটা পশম কেউ ছিড়তে পারে, তাহলে বাংলাদেশকে উড়িয়ে দিবেন? ঠিক আছে শুনেন, আমি বলি, আমার যদি একটা কেউ পশম ছিড়তে পারে, তাহলে তার জুতো আর আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, এতটুকু পাওয়ার আমার আছে, এতটুকু ক্ষমতা আমার আছে। আপনি বাংলাদেশকে উড়িয়ে দিবেন বলছেন? গ্রেফতার না, বাংলা বাংলাদেশকে উড়াই কিনা দেব। ওই যে আনসার এসে কোন পাওয়ারের ক্ষমতা এগুলো বলেন যে বাংলাদেশ উড়িয়ে দিবেন? আনসার এসে কি বলতেছে? আনসার এসে বলে যে এখানে থাকা যাবে না। তার কথা ভাবেন কেন, থাকা যাবে না কেন? এটা কি, এখানে আমি কি করি, চুরি করি? এটা ফুটপাথ, এটা রাস্তাঘাট, এটা কি চুরি, ডাকাতি, ক্রাইম, রাজনীতি, দুর্নীতি?